আমি আবারও নিয়ে এলাম তোমাদের জন্য একটা স্পেশাল রেসিপি এটা আমি এখন ফ্রাই করবো তো তোমাদেরকে ভাবলাম একবার শেয়ার করে নিই তো চলো আমি তোমাদেরকে দেখে নিই তো আমি এখানে ইঁচা নিয়েছি তো ইঁচাটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো নুন তারপর হলুদ তারপরে দেব লঙ্কা গুঁড়ো তারপর দেবো লেবু ঠিক আছে তো ভালো করে মেখে নেবো হুম তো মেখে এটাকে আমি টেন মিনিটসের জন্য রেখে দেব ঠিক আছে টেন মিনিটস রাখলে কি হবে মশলাগুলো ওইটাতে ভালো করে লেগে যাবে আর ভালো টেস্টও আসবে তো এখন আমি টেন মিনিটস রেখে দেব মেখে আর বলছি যদি আমার এই ভিডিওটা কোনো আমার নতুন কোনো নিউ ভিউয়ার্সের কাছে পৌঁছে যায় তাহলে তোমাদেরকে একটা কথাই বলবো আমাকে তোমরা সাপোর্ট করো হলে আমি এগিয়ে যেতে পারবো না আর ভালো লাগবে না আমার ভিডিও বানাতে তো তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান অন করে রাখো ভিডিও ভালো লাগবে কমেন্টে লাইক করে নিও ভালো লাগবে তো দেখেছ আমি দশ মিনিট পর এসে গেলাম তো এখন কি নিয়েছি এখানে সুজি সুজি নিয়ে এটাকে ভালো করে এরকম অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর ভালো করে সবগুলো আমি একসঙ্গে অ্যাপ্লাই করে নেব আর অ্যাপ্লাই করে ওইটাকে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি ঠিক আছে তো তেলে ফ্রাই করার পর আমি এখানে দু থেকে তিন মিনিট উল্টে দেব না আমি এখন তিন মিনিট পরে উল্টে দিয়েছি দেখো কি সুন্দর কালার এসেছে না সত্যি একবার গরম গরম এরকম খেয়ে দেখো অসাধারণ টেস্ট লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তা প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও নোটিফিকেশানটা অন করতেও কিন্তু ভুলবেই না তো তোমাদের আমি আশায় থাকবো যদি তোমরা আমার পরিবারে আসো তাহলে খুবই ভালো লাগবে